আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। মৃত্যুর কষ্ট দূর করার কোনো আমল আছে কি? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মৃত্যুর কষ্ট দূর করার জন্য ইমানদার ব্যক্তিদের কাজ হচ্ছে নিজের ইমানকে মুনাফিকি থেকে মুক্ত করবেন, তখন ইমানদার ব্যক্তি সহজভাবে মৃত্যু লাভ করবে। দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এবং মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে তখন সেটা সহজ হবে। এই কাজগুলো করলে প্রস্তুতি নেওয়া যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিকির আজগার দিয়েছেন, এগুলো হলো দোয়া। কিন্তু আমাদের সমাজে অনেকে মনে করেন এসব দোয়া পড়লেই বুঝি মৃত্যু সহজ মৃত্যু হবে। না, ব্যাপারটা তেমন নয়। আপনার ইমান ঠিক রাখার পাশাপাশি আপনাকে দোয়া করতে হবে, তবেই সম্ভব মৃত্যুর কষ্ট থেকে নিজের আমল ঠিক করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।